রঘুনাথপুর কলেজের মাঠে শুরু হল বনবান্ধব উৎসব। বৃহস্পতিবার এই উৎসবের সূচনা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সহ অপর দুই মন্ত্রী শান্তিরাম মাহাতো, সন্ধ্যারানী টুডু সহ জেলার ডিএম রাহুল মজুমদার, পুলিশ সুপার এস শেলভা মুরগন, জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, দুই বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি, স্বপন বেলথরিয়া, বনদপ্তরের প্রধান মুখ্য মনপাল রবিকান্ত সিনহা প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রঘুনাথপুর ও কাশীপুরের বিধায়করা তাদের এলাকার ঘন বনাঞ্চলের কথা উল্লেখ করে পর্যটনের বিকাশে বনদপ্তরকে সাহায্য করার আবেদন জানিয়েছেন। সভাধিপতি সুজয়বাবু আবার পুরুলিয়ার বনাঞ্চলের পরিমাণ বাড়ানোর লক্ষ্যে জেলায় বনদপ্তরের হাতে থাকা জমি দখল হয়ে যাওয়া থেকে আটকানোর উপরে গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন। ভাষণে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, আমাদের এখন সচেতন হওয়ার সময় এসেছে। পরিবেশের ভারসাম্য, জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে, তাই আমাদের আরও নির্ভীকতার সাথে বনভূমিকে রক্ষা করে বনভূমিকে আরও বাড়াতে হবে। অনুষ্ঠানের মাঝেই উদ্বোধন করা হয় বনদপ্তরের ক্যালেন্ডার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বনমন্ত্রী প্রথমে অসাধু উপায়ে বনদপ্তরের জমি দখল করার চক্র ও বন্যপ্রাণী চোরাচালান চক্রের বিরুদ্ধে তারা কড়া পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন। এছাড়া আগামী দিনে বনদপ্তরের কর্মসূচির বিষয়ে বিশদে জানিয়েছেন রাজীববাবু। অনুষ্ঠানের শেষে জেএফএমসিদের হাতে আর্থিক সুবিধাসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে। কড়া বার্তা দিয়েছেন, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং থেকেও তিনি বলেছেন যে কিছু অসাধু লোকের জন্য সরকারের এই জমি হস্তান্তর হয়ে চলে যাচ্ছে, সেটা যাতে না হয়। বনের জমি বনেরই থাকবে, বন্যপ্রাণী এবং আমরা সবুজায়নকে রক্ষা করার জন্য, প্রকৃতিকে রক্ষা করার জন্য আমি অলরেডি বলেছি ওদের একটা একদম ক্লিয়ার ল্যান্ড ব্যাংক তৈরি করতে, এবং জেলা শাসককে বলেছি কিছু মাফিয়া, ল্যান্ড মাফিয়া কয়েকজন আমাদের অফিসারদেরকে নিয়ে যোগ সাযোগে এইগুলো করছে, এগুলো ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার। এবং আমি নিজে দায়িত্ব নিয়েছি, যেখানে যা অভিযোগ আমি সাধারণ মানুষকেও বলছি, কোথাও কোনো অভিযোগ থাকলে সরাসরি জানা, এর বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার প্রশাসনিকভাবে আমরা নেব। ক্যারেক্টার চেঞ্জ করে দিচ্ছেন, আমি বলছি যারা এগুলো করছে আমরা যেখানে যেখানে জানতে পেরেছি, দরকার হলে কোথাও কোথাও যদি আমাকে নিজেকে এসে অভিযান চালাতে, আমি অভিযান চালাবো। আগামী সেটা দেখে দিচ্ছি। দেখুন, যদি গরিব মানুষের জন্য, যেমন আমাদের সরকার কোথাও কোথাও নিজ ভূমি নিজ গৃহ বা পাট্টা দলিল দিয়েছে যেখানে বনে আছে বা আমাদের নিজেদের সরকারি সম্পত্তিতে রয়েছে, সেগুলো আলাদা জিনিস। কিন্তু যদি কেউ ফরেস্টের জমি নিয়ে ব্যবসায়িক কাজে লাগায় বা মাফিয়ারা যদি জমিটাকে অনেক টাকায় বিক্রি করে, আমি আবার বলছি যেগুলো অলরেডি এই রকম কাজ করেছে আমরা এগুলোকেও বার করার চেষ্টা করছি, এবং তাদের বিরুদ্ধে আগামী দিনে প্রয়োজন হলে আমি রাস্তায় নেমে অভিযান করব। আমি আজকে বক্তব্যতেও বলেছি যে সাধারণভাবে আমরা বন্য প্রাণী এবং মানুষের যে সংঘাত, সেই সংঘাতটাকে যতটা মিনিমাইজ করা যায়, যাতে আমরা যেমন চাই বন্য প্রাণীও রক্ষা পাক, তেমনি আমরা চাই সাইমলটেনিয়াসলি মানুষও রক্ষা পাক। এবং তার জন্য দুটো আমরা কাজ করছি, একটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনও করা দরকার। মানুষও হয়তো দেখুন, মানে মানুষ একজন শিক্ষিত, সো তাকে আমরা শিক্ষা দীক্ষা দিয়ে আমরা কিছু তাকে বলতে পারি। কেউ প্রাতকৃত্য করতে এমন সময় যাচ্ছেন না, চাইলে হাতির হানায় মরছেন, সেই জায়গাগুলো যাতে আমরা ঠিকঠাক করতে পারি, তার জন্য তাদেরও অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দরকার। সাইমলটেনিয়াসলি আমরা একটা মাস্টার প্ল্যান করছি এক্সপার্টদের দিয়ে, যে তারা এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে, তারা বিদেশে কী হয়, এই দেশে কী হয়, এদের নিয়ে আমরা অলরেডি একটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট চালু করছি, যাতে একটা এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে আগামী দিনে একটা মাস্টার প্ল্যান করা যায়, যাতে হিউম্যান অ্যানিম্যাল কনফ্লিক্টটা যাতে রোধ করা যায়। এবং সাইমলটেনিয়াসলি আমরা একটা টাস্ক ফোর্সও গঠন করছি, যে টাস্ক ফোর্সের কাজ হবে এগুলোকে প্রতি মুহূর্তে নজরদারি করা, এবং নজরদারি করা একদিক দিয়ে, যেমন এই বন্য প্রাণীর মাধ্যমে মানুষ যেন আহত নিহত না হয়, অন্যদিকে চোরাচালান সহ এই ধরনের অবৈধ কাজকারবার যারা করছে তাদের বিরুদ্ধে একটা টাস্ক ফোর্স গঠন করছি। সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গলে করেছি, সাউথ বেঙ্গল আমরা খুব শীঘ্রই গঠন করতে চলেছি, কাজে লাগাতে চাইছি। কেন আমরা চাইছি, দেখুন এত বিস্তারিত বিস্তীর্ণ অঞ্চল, প্রচুর মানুষ এই বনের বিভিন্ন জায়গায় থাকে, আমাদের দপ্তরের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, মানুষজন কম, আমরা আগে স্বীকার করেছি। ন্যাচারালি আমরা যেটা চাইছি যে কিছু স্কুলের ছেলে মেয়েদের, কলেজের ছেলে মেয়েদের এবং এনজিওদের দিয়ে এই মানুষদেরকে সচেতনতা শিবির করব, যে আপনারা ভোরবেলায় এই এই যাবেন না বা কী করা উচিত, আমরা তাদের ট্রেনিং দেবো, যারা আমাদের এক্সপার্ট আছে তারা ট্রেনিং দেবে, এবং এই ট্রেনিং নিয়ে এই সচেতনতা শিবির করবো বিভিন্ন জায়গায়, গ্রামে গ্রামে গিয়ে যেখানে বিস্তীর্ণ বনে মানুষ থাকে তাদেরকেও একটু অ্যাওয়ার করবো। রয়েছে পূর্ণ দপ্তর, পূর্ণ বাউরি বলেছে আমাদের, আমাদের নিজেদের তো একটা এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার একটা আছে, সেইটাকেই ঠিক করে একটা চিলড্রেন্স পার্ক বা ইকো পার্ক করা কীভাবে করা যায়, কাল রাত্রির আমি ছিলাম, শুনেছি, সিদ্ধান্ত নিয়েছি, এটা যত দ্রুততার সঙ্গে আমরা করবো।
অম্বিকা মেডিকেল, বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা রোগ নিরাময় এবং ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ পেতে চলে আসুন অম্বিকা মেডিকেল। ঠিকানা রঘুনাথপুর নতুন বাসস্ট্যান্ড, সম্পর্ক ফোন নম্বর 7679-367912।